প্রথমত দেখুন, আমি সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকার কর্মী, দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবীও তিনি। তার অনেক বক্তব্যের সাথে আমি নিজেও একমত নই এবং তার অনেকগুলো বক্তব্য, বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা শালীনতা বিবর্জিত। তো এবং তারা যারা এই ধরনের মানবাধিকার কর্মী বা যারা সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ দিয়ে বিষয়গুলো দেখে এবং তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ সেটা হওয়া সমীচীন নয়। তো যেভাবে রিজভী আহমেদ তার ব্যাপারে বক্তব্য রেখেছেন, যেভাবে তাকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আওয়ামী লীগের দালাল, এখন কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলে বসেন যে উনিও আওয়ামী লীগের দালাল, মির্জা ফখরুলও আওয়ামী লীগের দালাল, এটাও কখন বলে বসেন? আমি সেই শঙ্কার মধ্যে আছি। তো একজন রিজভী আহমেদ থাকলে অবশ্য বিএনপির আর কিছু লাগে না আর কি, কাকে কখন কিভাবে বলে। তো সুতরাং তার এই বক্তব্যটা আমি মনে করি শালীনতা এবং শিষ্টাচার বিবর্জিত হয়েছে। আমি দেখেছি আমানুল্লাহ আমান সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে 10ই ডিসেম্বরের পরে কি বলেছেন, যে এই সরকার আর ক্ষমতা থাকবে না, দেশ চালাবে খালেদা জিয়া। সম্ভবত আমানুল্লাহ আমান সাহেব স্বপ্নে দেখেছেন, উনি হয়তো স্বপ্নে দেখেছেন যে এই ধরনের কোনো কিছু একটা স্বপ্নে দেখেছেন, ওটা তখন উনি বলে ফেলেছেন। বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় তিনি কারাগারের বাইরে আছেন। তো আমানুল্লাহ আমান সাহেবরা যদি এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সরকারকে ভাবতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন, সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে। ধন্যবাদ। এই কথা বলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রকৃতপক্ষে তার যে পাকিস্তান প্রীতি, এবং পাকিস্তানেই ভালো ছিল, পাকিস্তান আমল ভালো ছিল বলা মানে পাকিস্তানেই ভালো ছিল, তার অর্থটা কি দাঁড়ায়, এটা যদি ভাব সম্প্রসারণ করা হয়, আপনারা তো সাংবাদিক, আপনারা এ ব্যাপারে ভাব সম্প্রসারণ করতে পারেন, এবং সাংবাদিকদের কাজ হচ্ছে এই নিয়ে ভাব সম্প্রসারণ করা, তিনি কি বলতে চেয়েছেন বিশ্লেষণ করা। এটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে কি দাঁড়ায়, তাহলে বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই, এটাই তো বুঝায়। মির্জা ফখরুল ইসলামের সাহেবের বক্তব্য হচ্ছে পাকিস্তান আমলেই ভালো ছিল, অর্থাৎ পাকিস্তান ভালো ছিল, তার মানে বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই। তো মেজর জিয়া মেজর থাকলেই ভালো ছিল, কারণ বাংলাদেশ যদি সৃষ্টি না হতো মেজর জিয়া তো মেজরেই থাকতো, মেজর জেনারেল হতে পারতো না। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের শহীদ সবার প্রতি অবমাননা করেছেন, এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত বলে আমি মনে করি। এটি যদি অন্য কোনো দেশে হতো তার বিরুদ্ধে নানা ধরনের আইনগত ব্যবস্থা হতো এবং তিনি বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে অযোগ্য হতেন, কিন্তু দুঃখজনক হলো সত্য এই নিয়ে যেভাবে কথাবার্তা হওয়া দরকার ছিল, যেভাবে এই নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার ছিল, সেটি আমি দেখতে পাচ্ছি না।